মালিকদের সিদ্ধান্তে দূরপাল্লায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকলেও তদারকি নেই নগর পরিবহনে, কার্যকর হয়নি চালকদের চুক্তি বাতিলের ঘোষণা। ঈদে ট্রেনের আগাম টিকিটের জন্য কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ভিড়, বাস কাউন্টারের নির্দিষ্ট দিনে টিকিট না পাওয়ার অভিযোগ। শহীদুল আলমের আবারও শারীরিক ও মানসিক পরীক্ষার নির্দেশ আদালতের, ডিবির দাবি ফেসবুক লাইভে মিথ্যা তথ্য দেওয়ার কথা অস্বীকার করেননি তিনি। সরকারি কর্মকর্তা শিক্ষক সহ ডিজিটাল জালিয়াত চক্রের ৬ জন দুই দিন করে রিমান্ডে, প্রশ্ন ফাঁস সহ নানা অপরাধের প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং গত বছরের চেয়ে ৫ টাকা কমিয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, রাজধানীতে লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকা, ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা। বাস মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী চুক্তিভিত্তিক বাস চালানোর নিয়ম বাতিল করা হলেও রাজধানীর অভ্যন্তরীণ রুটে তা বহাল রয়েছে। এদিকে মালিকদের সিদ্ধান্তে দূরপাল্লায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে এই দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে যানবাহনের ফিটনেস ও চালকের লাইসেন্স পরীক্ষা করা হচ্ছে। তবে নগরীতে চলাচলকারী বাসগুলোর ক্ষেত্রে তদারকি করতে দেখা যায়নি কোনো মালিক সংগঠনকে। এদিকে ট্রাফিক সপ্তাহের সুফল সড়কে ফুটে উঠেছে পুলিশ এমন দাবি করলেও এক্ষেত্রে ভোগান্তি কমানোর দাবি চালক ও যাত্রীদের। রাশেদ বাপ্পির রিপোর্ট। বৃহস্পতিবার সকাল ৭টা মহাখালী বাস টার্মিনালে ঢুকতেই ভেসে আসে নানা নির্দেশনা। এভাবেই মাইকিং করে চালকদের জানিয়ে দেয়া হয় মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নেয়া সিদ্ধান্তগুলো। যাত্রী তোলার আগেই পরীক্ষা করা হয় বাসের ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্স। পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় শুধুমাত্র তাদেরকেই দেয়া হয় বাস চালানোর অনুমতি। প্রথম হলো গাড়ির ডকুমেন্ট, ড্রাইভারের লাইসেন্স, এবং ড্রাইভারকে আমরা বলে দিচ্ছি সরকারি যে নিয়ম আছে রোডে চলাকালীন এই নিয়মগুলো পুঙ্খানুপুঙ্খানা মানার জন্য। হেভি লাইসেন্স যাদের থাকবে তারা ৬ চাকার গাড়ি বড় গাড়ি চালাতে পারবে, যাদের লাইট লাইসেন্স থাকবে তারা বড় গাড়ি চালাতে পারবে না। ত্রুটিপূর্ণ কাগজ থাকায় অনেক পরিবহনের বাস আটকে দেয়া হয়, বের হতে দেওয়া হয়নি টার্মিনাল থেকে। আমি টাঙ্গাইল থেকে ঢাকা যাই, আজকে রুট পারমিট আমার কোনো ডেট পেলে এর জন্য যাওয়া যেতেছে না। গাড়ি রুট পারমিট, লাইসেন্স, ফিটনেস সবকিছু চেক করার পরে গাড়ি নিয়ে বেরোতে দিয়েছি। সব সময় যেন এটা প্র্যাকটিসের মধ্যে থাকে যে ফিটনেস ছাড়া কোনো গাড়ি রাস্তায় থাকবে না। অবভিয়াসলি মেন্টাল পিস তো থাকবে যদি আমরা জানি গাড়ির ফিটনেস ভালো। এদিকে সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ রুটেও ফিটনেস ও চালকের লাইসেন্স ছাড়া বাস বের করার নিয়ম না থাকলেও বিষয়টি তদারকিতে পাওয়া যায়নি সংশ্লিষ্ট মালিক পক্ষকে। এছাড়া সড়কে চালকের প্রতিযোগিতা দমাতে চুক্তিভিত্তিক বাস চলাচল বন্ধ থাকার কথা থাকলেও মানা হয়নি এ বিষয়টিও। কিছু বিষয়ে বিরতি, রাস্তাঘাট জাম না থাকলে ৬টি বোমা এলো, চুক্তি দিয়ে চলছি এখন আমরা দেবে, আমাদের বেতন হয় নাই। আগে যেভাবে কন্ট্রাক্ট নিচ্ছে, যেভাবে জিপি নিচ্ছে, যেভাবে এদিকে পঞ্চম দিনের মতো রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করতে দেখা গেছে সংশ্লিষ্টদের। তবে কাগজপত্র পরীক্ষায় ধীর গতির কারণে ভোগান্তির অভিযোগ অনেকের। আমার গাড়ির কাগজ, জুতা, লাইসেন্স, ইন্স্যুরেন্স সব ঠিক আছে, তারপরেও দেখা যাচ্ছে অনেকক্ষণ আটকে রেখে আমার অফিসের টাইম শেষ হয়ে গেছে। যত তাড়াতাড়ি স্পিডে করতে পারে চেক ততই ভালো। গাড়ি একটু স্লো হয় এটা আমরা স্বীকার করি, গাড়ির কাগজটা ফল পাওয়ার সাথে সাথে প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দেয়, আর যদি গাড়ির কাগজ ১০০% ঢোকে থাকে তাহলে একদিকে দেশব্যাপী চলমান ট্রাফিক সপ্তাহ, অন্যদিকে মালিক সংগঠনগুলোর কঠোর নিয়ম নীতি। এভাবেই ধীরে ধীরে শৃঙ্খলা ফিরছে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায়। নিরাপদ সড়ক নিশ্চিতের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক বছরব্যাপী, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ দেয়া হয়েছে ১৮ আগস্টের টিকিট। এদিকে বাস টার্মিনালগুলোতেও চলছে আগাম টিকিট বিক্রির কার্যক্রম। বাসের তৃতীয় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট সংগ্রহ করতে রাত থেকে স্টেশন ও টার্মিনালে ভিড় করেন প্রত্যাশীরা। অপেক্ষার পর টিকিট পেয়ে অনেকে খুশি হলেও বাস যাত্রীদের অভিযোগ, কাঙ্ক্ষিত দিনের টিকিট পাচ্ছে না তারা। আর ট্রেনে চাহিদার তুলনায় এসি টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন অনেকেই। যে কোনো স্টেশন পর্যন্ত একটা নির্দিষ্ট বরাদ্দ থাকার কথা,
সেই পরিমাণ টিকিট বরাদ্দ থাকার পরও আমরা এসি বলেন, কেবিন বলেন, বাথ বলেন, ফার্স্ট ক্লাস বলেন, কোনোটাই পাচ্ছি না। বরাবরের মতোই এবারের ঈদেও টিকিট প্রত্যাশীদের অভিযোগের তালিকায় সবার আগে এসি টিকিটের স্বল্পতা। 18 থেকে 20 ঘন্টা লাইনে দাঁড়িয়েও এসি টিকিট না পেয়ে ক্ষোভ ছেড়েছেন অনেকেই। টিকিট বিক্রির নানা অনিয়মও তুলে ধরেন তারা। যেহেতু সিরিয়ালটা দিচ্ছে সে সঠিক দিচ্ছে কি বেঠিক দিচ্ছে সে উনি বড় ভাইটা বলতে পারবে, কিন্তু ওইভাবে দুর্নীতি হচ্ছে। কিন্তু শেষ হইতে হইতে আমরা টিকিট পাবো কিনা সেটা আমরা জানি না। তারা মনে হয় আগে থেকেই টিকিট ব্লক করে দিচ্ছে বা বিক্রি করে দিচ্ছে, নিজেরাই হয়তো বা টিকিটগুলো নিয়ে নিছে। এর আগে টিকিট বিক্রির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল 8টায় একসঙ্গে খুলে দেওয়া হয় 26টি কাউন্টার। প্রত্যাশিত টিকিট পেয়ে উচ্ছ্বাস জানান তারা। বাবা মার সাথে ঈদ করতে পারবো, এই জন্য আমি অনেক খুশি আর কি টিকিট পাওয়াতে, নয়তো অত বা যাওয়া হতো না। কালকে বিকাল থেকে লাইনে ছিলাম, কিন্তু টিকিট পাওয়ার পর অনেক ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। অনেক কষ্ট করে টিকিটটা পেয়েছি, দেখা যাচ্ছি মজা হবে, অনেক মজা হবে, ভাষায় প্রকাশ করতেই পারি না কেমন লাগতেছে। টিকিট বিক্রির সার্বিক পরিস্থিতি দেখতে এসে রেলের মহাপরিচালক জানান, বছর ঘুরতেই অনেকটাই কমে আসবে দুর্ভোগ। আগামী মাস থেকে আমাদের বহরে 250টা ক্যারেজ আসা শুরু হবে কাজ কোর্স কাজে। এই বছরে যে আমাদের যে অবস্থা আছে, সামনের বছরে আমাদের সক্ষমতা আরও বহুলাংশে বৃদ্ধি পাবে। এদিকে রাজধানীর গাবতলী টার্মিনাল থেকে বিভিন্ন রুটে টিকিট সংগ্রহ করেন অনেকে, তবে কাঙ্ক্ষিত দিনের টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। 6 তারিখ থেকে সহজ.কম সফটওয়্যারে নাবিল এবং আপনার হানিফের কোনো গাড়ি নেই। আমার কাঙ্ক্ষিত টিকিটটা আমি পেয়ে গেছি অনেক অনেক কষ্টের মাধ্যমে, অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছি লাইনে, তারপরে টিকিটটা পেলাম। তবে কর্তৃপক্ষের দাবি প্রথম দুই দিনেই 18, 19, 20 ও 21 আগস্টের বাসের টিকিট বেশিরভাগই বিক্রি হয়ে যাওয়ায় তৃতীয় দিনে এসে তারা সেসব দিনে টিকিট দিতে পারছেন না। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রিমান্ডে নিয়ে আলোকচিত্রী শহীদুল আলমকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে কিনা তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আগামী সোমবারের মধ্যে জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এদিকে গ্রেফতার শহীদুল আলমকে গোয়েন্দা হেফাজতে কোনো নির্যাতন করা হয়নি বলে দাবি করেছে ডিবি পুলিশ। তারা জানান, জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেননি তিনি। রোববার রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরের দিন বিকেলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে এক সপ্তাহের রিমান্ড দেন আদালত। মঙ্গলবার রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ এবং চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তার স্ত্রী। অভিযোগ ওঠে পুলিশি হেফাজতে তাকে নির্যাতন করা হয়েছে। তবে গোয়েন্দাদের দাবি, রিমান্ডে নির্যাতনের বিষয়টি সঠিক নয়। নির্যাতনের যে প্রশ্নটা এসে, এটা আমি বলবো দুঃখজনক এবং এটা অসত্য। আমাদের কাস্টডিতে, আমাদের কাছে যখন ওনাকে আমরা কথাবার্তা বলেছি, উনি প্রথম থেকে এখনও বলেন যে উনি তো এই জিনিস যে অভিযোগ করেছেন সেগুলি কোনোটাকে উনি অস্বীকার করেন যে হ্যাঁ উনি এগুলো করেছেন। বৃহস্পতিবার উচ্চ আদালত শহীদুল আলমকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে কিনা তা পরীক্ষা করার নির্দেশ দেন। এর আগে তার শারীরিক পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছায় আদালতে। শুনানিতে তার আইনজীবী বলেন, শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ড রিপোর্ট দিলেও সেখানে মানসিক বিশেষজ্ঞ রাখা হয়নি। হাইকোর্টের আদেশ কিন্তু ওনার অসুস্থতা যাচাই করার জন্য আদেশ দেওয়া হয়নি। হাইকোর্টের আদেশ দেওয়া হয়েছিল যে ওনাকে নির্যাতন যে করা হয়েছে, নির্যাতনের অভিযোগ করা হয়েছে, সেই প্রেক্ষিতে ওনার যাতে চিকিৎসাটা করানো হোক এবং ওনার পরীক্ষাটা যাতে করানো হোক। একই দিন শহীদুল আলমকে হাসপাতালে পাঠাতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের উপর শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেলের দাবি, দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন তিনি। শাসন ব্যবস্থা, দেশের শাসকদের ব্যাপারে যদি কোনো বক্তব্য থাকে নিশ্চয়ই সেটা প্রতিবাদ করা যাবে, কিন্তু একটা বিদেশি চ্যানেলে রাষ্ট্রের বিরুদ্ধে এরকম বিষোদগার করা, এটা আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহিতার কাজ। গ্রেফতারের পর পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে আদালতের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শহীদুল আলমের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিগত 9.5 বছরে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে 6,000-এরও বেশি নির্বাচন হয়েছে। এসব নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিস স্কটল্যান্ড কিউসি সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে গণতন্ত্র সুসংহত এবং উন্নয়ন ত্বরান্বিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। কমনওয়েলথ মহাসচিব জানান, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উন্নয়নে তার সংস্থা সহযোগিতার জন্য প্রস্তুত। এছাড়া রোহিঙ্গা সমস্যা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই ইস্যুতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে। কমনওয়েলথ মহাসচিব রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য
শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিরাট এই জনগোষ্ঠী বাংলাদেশের জন্য বোঝা। তিনি কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন। কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের আদেশ দেয়া হবে আগামী রোববার। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে শুনানি শেষে আদেশের দিন ধার্য করা হয়। কুমিল্লায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গত 6 আগস্ট বেগম জিয়াকে 6 মাসের জামিন দেন হাইকোর্ট। পরে এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 2015 সালে 20 দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচি চলাকালে কুমিল্লার 14 গ্রামে বাসে পেট্রোল বোমা নিক্ষেপে 8 জনকে হত্যার ঘটনায় এই মামলাটি করে পুলিশ। রাত 11টার সময়ে আরো থাকছে তৈরি পোশাক খাতে শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার নির্দেশ। ঈদ বোনাস দিতে হবে 16 আগস্টের মধ্যে, সময় মতো পরিশোধের আশ্বাস বিজিএমইএর। বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপ হতে পারে না বলে আবারও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিকেলে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। শিক্ষার্থীদের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক চাই আন্দোলন ঘিরে বিএনপি নানা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। 75-এর হত্যাকাণ্ডের পর মেজর ডালিমকে ওয়েল ডান, কনগ্রেচুলেশনস বলেছিল এই বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান। 21 আগস্ট শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে কারা সেদিন গ্রেনেড হামলা পরিচালিত করেছিল, বঙ্গবন্ধু হত্যাকারীদের যারা পুরস্কৃত করে, পুনর্বাসিত করে, রাজনীতিতে প্রতিষ্ঠিত করে, তাদের সাথে কি সংলাপ হয়? যদি বিএনপি আমাদের জায়গায় থাকতো তাহলে কি সংলাপের বিষয় তাদের বিবেক তাদের সাড়া দিত? ছাত্র আন্দোলন দমাতে সরকার চিরুনি অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। আলোকচিত্রী শহীদুল আলমকে সরকারের নির্দেশে চিকিৎসা দেয়া হয়নি উল্লেখ করে রিজভী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে সরকারি নির্দেশের বাইরে কোনো চিকিৎসা হয় না, এ থেকেই প্রমাণিত হয় সেখানে বেগম জিয়ার সুচিকিৎসা হবে না। নির্যাতনে অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছেন যেন শহীদুল আলম হাসপাতালে সুচিকিৎসা না পান। ওই হাসপাতালে সরকারি নির্দেশের বাইরে কোনো চিকিৎসা হয় না, ভিন্ন মতাবলম্বীরা সেখানে কোনো সুচিকিৎসার সুযোগ নেই। গতকাল বসুন্ধরা সহ ঢাকা মহানগরীতে হাজার হাজার সরকারি বাহিনীর সদস্যরা চিরুনি অভিযান চালিয়েছে। অরাজনৈতিক কিশোর কিশোরী ছাত্রছাত্রীদের এই ন্যায্য আন্দোলনকে দমানোর জন্যই পুলিশ রাতভর সমগ্র বসুন্ধরা এলাকা আতঙ্কের জনপদে পরিণত করেছে। গত বছরের তুলনায় প্রতি বর্গ ফুটে 5 টাকা কমিয়ে এবার কোরবানির ঈদে গরুর চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে খাসি ও বকরির চামড়ার দামও গত বছর থেকে 2 টাকা কমানো হয়েছে। দুপুরে সচিবালয়ে ট্যানারি মালিক ও কাঁচা চামড়া ব্যবসা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এই দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী। এবার কোরবানিতে লবণযুক্ত গরুর চামড়া ঢাকায় প্রতি বর্গ ফুট 45 থেকে 50, ঢাকার বাইরে 35 থেকে 40, খাসির চামড়া সারা দেশে 18 থেকে 20 টাকা এবং বকরির চামড়া 13 থেকে 15 টাকা নির্ধারণ করা হয়েছে। সাভারে চামড়া শিল্প নগরী অসম্পূর্ণ থাকা এবং আন্তর্জাতিক বাজারে দাম কম হওয়ায় ব্যবসায়ীদের সহযোগিতা করতে চামড়ার দাম কম নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। সভায় ট্যানারি মালিকরা দাবি করেন গত বছরে 45% চামড়া অবিক্রিত রয়েছে, তারা অর্থ সংকটে আছেন, ব্যাংক ঋণ প্রাপ্তিরও নিশ্চয়তা নেই, তাই সব দিক বিবেচনা করে চামড়ার দাম কমানো হয়েছে। আমাদের যে অবস্থা, গত বছরের চামড়া প্রায় 40% চামড়া আমাদের মজুদ আছে,
ব্যাংক যে আমাদের কোরবানি অ্যাডভান্সটা করে, এবছর কিন্তু আমরা সেই টাকাটাও আমরা গত বছর দিতে পারিনি বিদায়। এবছর আমাদের সেই 465 কোটি টাকার যে একটা লোন দেয় সেটাও কিন্তু আপনার দেওয়ার অনিশ্চিত অবস্থায় আছে। সুতরাং সবকিছু বিচার বিশ্লেষণ করে কিন্তু আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বলেছিলাম 20-25% কমানোর জন্য। আমাদের চামড়ার মূল্য কম, আর তাছাড়া সাভারকে আমরা এখনো সম্পূর্ণ করতে পারিনি। মানে আপনাদের সামনেই ব্যবসায়ীরা অপারগতা প্রকাশ করেছে। এখন তারা যদি চামড়া না কিনতে পারে, তো চামড়ার তো কোনো লাভ নেই। এখন ব্যবসায়ীদেরও বাঁচতে হবে, যদি 5 টাকার ডিফারেন্স অত বেশি কিছু না, এই জন্য একটা বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নিয়ে আমরা জানিয়ে দিই। রাত 11টার সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মালিকদের সিদ্ধান্তে দূরপাল্লায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকলেও তদারকি নেই নগর পরিবহনে। কার্যকর হয়নি চালকদের চুক্তি বাতিলের ঘোষণা। ঈদে ট্রেনের আগাম টিকিটের জন্য কমলাপুর ও চট্টগ্রাম রেল স্টেশনে ভিড়, বাস কাউন্টারে নির্দিষ্ট দিনের টিকিট না পাওয়ার অভিযোগ। এবং শহীদুল আলমের আবারও শারীরিক ও মানসিক পরীক্ষা নির্দেশ আদালতের। ডিবির দাবি, ফেসবুক লাইভে মিথ্যা তথ্য দেওয়ার কথা অস্বীকার করেননি তিনি। এই ছিল রাত 11টার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আর সঙ্গে থাকুন সময়।